জিওগ্রাফি লার্নারে সকলকে স্বাগত। আজ আমি জোয়ারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করব। আমরা এই চ্যানেলটিতে বাংলা ও ইংরেজি মাধ্যমে ভূগোলের বিভিন্ন বিষয়ে ভিডিও দিয়ে থাকি, তাই সকলকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যাই হোক, আজ তাহলে চলে যাই মূল আলোচনায়। জোয়ার প্রধানত চার প্রকারের হয়, যেমন মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা জোয়ার বা ভরা কোটাল এবং মরা জোয়ার। এই ভরা জোয়ার বা ভরা কোটাল আবার দু প্রকারের হয়, যেমন সংযোগ ও প্রতিযোগ। এছাড়াও আরও দুটো জোয়ারের কথা উল্লেখ করা যেতে পারে, যদিও এদের গুরুত্ব খুব কম, যেমন অ্যাপোদি জোয়ার ও পেরিদি জোয়ার। এবার আমরা একে একে বিস্তারিত আলোচনা করব। পৃথিবীর যে অংশ চাঁদের সম্মুখীন হয় সেখানে প্রধানত চাঁদের আকর্ষণমূলের জন্য সমুদ্রের জোয়ার সংগঠিত হয়। এই জোয়ারের প্রাবল্য বেশি, তাই একে মুখ্য জোয়ার বলা হয়। মুখ্য জোয়ারের ঠিক উল্টো দিকে অর্থাৎ প্রতিপদ স্থানে প্রধানত পৃথিবীর কেন্দ্রাতিক বলের জন্য আরেক প্রকার জোয়ার সংগঠিত হয়, একে গৌণ জোয়ার বলে। এই জোয়ারের প্রাবল্য অপেক্ষাকৃত কম, তাই একে গৌণ জোয়ার বলে। আর এই দুই জোয়ারের মাঝখানে সমুদ্রের জল নেমে যায়, একে ভাটা বলে। যাই হোক, আমরা সকলেই জানি চাঁদ পৃথিবী নিজ নিজ কক্ষপথে পরিক্রম করে চলেছে, এর ফলে কখনো কখনো চাঁদ পৃথিবী ও সূর্য একই সরলরেখায় চলে আসে, একে সিজিগি বলা হয়। আর এই সময় যে জোয়ার হয় তাকে ভরা জোয়ার বা ভরা কোটাল বলে। তামিল শব্দ কোডাল, এর অর্থ সমুদ্র। এর আবার দুটি উপবিভাগ রয়েছে, যেমন সংযোগ অবস্থা ও প্রতিযোগ অবস্থা। পূর্ণিমার দিন পৃথিবী যখন সূর্য ও চন্দ্রের মাঝখানে ও একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে প্রতিযোগ অবস্থা বলে। এক্ষেত্রে পৃথিবীর যে অংশ চন্দ্রের সম্মুখে আসে সেখানে হয় মুখ্য চন্দ্র জোয়ার ও সূর্যের গৌণ জোয়ার। আবার ঠিক উল্টো দিকে অর্থাৎ প্রতিপাত স্থান সূর্যের সম্মুখে আসায় সেখানে হয় সূর্যের মুখ্য জোয়ার ও চন্দ্রের গৌণ জোয়ার। এর ফলে ওই দিন জোয়ারের বেগ প্রবল হয়, এইরূপ জোয়ারকে ভরা জোয়ার বা তেজ কোটাল বলে। আবার অমাবস্যা তিথিতে চন্দ্র সূর্য পৃথিবীর একই দিকে এবং একই সরলরেখায় অবস্থান করে, ফলে চন্দ্র ও সূর্যের মিলিত আকর্ষণে পৃথিবীপৃষ্ঠের জলরাশি প্রবলভাবে স্ফীত হয়। তাই পূর্ণিমার দিন অপেক্ষা অমাবস্যার দিন জোয়ারের বেগ সর্বাধিক হয়। এই জোয়ারকেও ভরা জোয়ার বা তেজ কোটাল বলে। আর চন্দ্র সূর্য ও পৃথিবীর এরূপ অবস্থাকে সংযোগ বলে। কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে চন্দ্র সূর্য ও পৃথিবী পরস্পর সমকোণে অবস্থান করে, ফলে চন্দ্র ও সূর্যের আকর্ষণ শক্তি পরস্পরের বিপরীতে কাজ করে, ফলে জোয়ার কম প্রবল হয়, একে মরা জোয়ার বলে। এগুলি ছাড়াও আরও দুই প্রকার জোয়ারের কথা উল্লেখ করা যেতে পারে, যদিও সেগুলির গুরুত্ব ও প্রাবল্য অনেকটাই কম, যেমন পেরিজি বা পেরিগি ও অ্যাপোজি বা অ্যাপোগি জোয়ার। আমরা জানি চন্দ্রের কক্ষপথ উপবৃত্তাকার, ফলে একসময় চন্দ্র পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করে। এই সময় সংঘটিত জোয়ারকে অ্যাপোজি জোয়ার বলে। আবার যখন চন্দ্র পৃথিবীর নিকটে আসে তখন যে জোয়ার সৃষ্টি হয় তাকে পেরিজি বা পেরিগি জোয়ার বলে। এই ছিল আজকের মূল প্রতিপাদ্য বিষয়। আমি এখানে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ দুটো শব্দ উল্লেখ করেছি। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ বলতে কী বোঝো যদি জানা থাকে, যদি না জানা নাও থাকে তাহলে জেনে পড়ে কমেন্ট বক্সে জানালে ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই ভিডিও বানাতে উৎসাহিত হব। আজ তাহলে এইটুকুই, ধন্যবাদ সকলকে।